হ্যালো গাইস, তো তোমরা আশা করছি চত্বরটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসে গেছি কোথায় এসে গেছি। আজকে চলে এসেছি আমি স্প্ল্যানেড। তো স্প্ল্যানেড আগে আরও অনেকবার তোমাদের দেখিয়েছি, তো আজকে সেইভাবে কিছু দেখাচ্ছি না, টুকটাক একটু দেখিয়ে দিচ্ছি কী কী কালেকশন রয়েছে। তবে আগে যেহেতু বহুবার তোমরা দেখেছো অনেকে এসছো, স্প্ল্যানেড এখন কারোর কাছে অপরিচিত নয়, তাও টুকটাক যে কালেকশনগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলো। কিন্তু দেখো এখানে কি সুন্দর একটা শেরওয়ানি, না দেখেই মনে হচ্ছে বিয়ে করতে যাব, তাই তো? যার যার বিয়ের কেনাকাটা করার ইচ্ছে চলে যেতে পারো শেরওয়ানি কিনতে, পাশেই আছে ম্যানোভার, ম্যানোভার থেকেও কিনতে পারো। দেখো কত কালেকশান, তাই না? তো আমার দিদি আছে, আগে অনেক কিছু কেনাকাটি হয়েছে, অনেক কিছুই কেনাকাটি করেছে দিদি। চলো দেখতে থাকো আমরা কেমন ঘুরছি, কী করছি, কী খাচ্ছি সবই দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। দুই বোন মিলে আজকে একটু বেরিয়ে পড়েছি কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া, সব কিছু করতে। চলো বসে গেছি এখন স্প্ল্যানেডে, মানে কাটছিলে ফিরছিলাম, তো সেখান থেকে এখন স্প্ল্যানেডের যে ওয়াও মোমো সেখানে চলে এসেছি। এখন দিদি অর্ডার করতে গেছে, তো যে বসে আছি আমরা, চলো দেখি। দেখো কিনি স্টিমটাই নেবো, ফ্রাইটা নেবো না, চলো দেখি। দাঁড়া আমার ওর একটা নাচের ভিডিও। দেখো এসে বসেছি, এখন বাজে প্রায় চারটে, আমরা এখনই একটু খাওয়া দাওয়া করছি, চারটে কুড়ি, একটু দরকারে আর কি এসেছিলাম, তো একটু মার্কেটটাও ঘুরলাম। দিদি একটা কুর্তি কিনলো, আমাকে বলছিল কেন, এবার আমার এমনই অবস্থা, কনফিউজ, মানে হাজারটা একশোটা কুর্তি দেখবো, কিন্তু আমার এটা পছন্দ কি এটা পছন্দ, আমি বলি কোথাও নেবো না, কিছুই নিলাম না। তো লাস্ট আমাদের দুজনের ফেভারিট মোমো মধ্যে চলে এসেছি, এই যে দুজনে বসে আছে এখন, জোর করে ঢুকিয়েছি, কিচ্ছু নেবে না, কনফিউশন। আমি বললাম আমি এসে লাস্ট ওখানে খেতে বসেছি। দেখো তোমরা অনেকেই চেনো, এসছো পাশেই একদম, চলো আমরা খেয়ে নিই কী অর্ডার করেছে দিদি দেখছি। আমাদের চলে এসছে দার্জিলিং মোমো এইটা, আর এটা চিকেন চিজ মোমো, সাথে আছে এই যে গ্রিন অ্যাপেলের মোজিটো, আর এটা হচ্ছে গ্রিন চাটনি, রেড চাটনি, মানে একটা ঝাল ঝাল, একটা মিষ্টিও না। চলো আমরা আবার খাওয়া স্টার্ট করি, চলো আমি এখন স্টিমটা ট্রাই করি, তারপর দার্জিলিং মোমোটা ট্রাই করবো। চিকেন চিজ
চিকেন চিজ শেজওয়ান একটু নিয়েছি, এখানে চাটনি নিচ্ছি। ওয়ালো দারুণ টেস্ট, এটাও ভালো, দার্জিলিংটা টেস্ট করি। এটা কি দারুণ, মানে এত সুন্দর গ্রিন অ্যাপেলের গন্ধ সাথে এত সুন্দর বানিয়েছে, কি সুন্দর। আমরা তো খাওয়া শুরু করেছি, দিদি খাচ্ছে, এজো আমিও খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মেট্রো আসছে, আমরা ফার্স্টে বাসে উঠেছিলাম, তো বাস প্রচুর জ্যাম ছিল, আবার ওখানে নেমে গেছি ধর্মতলাতেই, তারপরে এসে এখান থেকে মেট্রো ধরে মেট্রো উঠে গেছি। দেখো এখন মেট্রো পরে দমদম দমদম থেকে সোজা বাড়ি। আজকের মতো টাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। চলো বাই বাই।